আমরা এখন একাদশ শ্রেণীর অর্থনৈতিক ভূগোলের অন্তর্গত সম্পদ সম্পর্কে আলোচনা করব। এখন আমাদের বিষয় পাঠ্যে সম্পদের প্রসঙ্গে আমরা দেখেছি অধ্যাপক জিমারম্যানের ম্যানের মতে সম্পদ বলতে কোন বস্তু বা পদার্থকে বোঝায় না বস্তু বা পদার্থের কার্যকারিতা যা মানুষের চাহিদা পূরণ করে তাকে সম্পদ বলে সুতরাং আমরা দেখি বস্তু বা পদার্থ যেটি প্রকৃতিতে নিরপেক্ষ উপাদান হিসাবে থাকে তার সঙ্গে যখন কার্যকারিতা যুক্ত হয় তখন তার সম্পদে পরিণত হয় যা মানুষের চাহিদা পূরণ করে থাকে সুতরাং কোনো বস্তু বা পদার্থ সম্পদ নয় ওই বস্তু বা পদার্থের কার্যকারিতা ও উপযোগিতা বা অভাব পূরণের ক্ষমতাই হলো সম্পদ সুতরাং চাহিদা বা অভাব পূরণের ক্ষমতার ভিত্তিতে কোনো বস্তুকে সম্পদ হিসাবে গণ্য করার যে তত্ত্ব তাকেই সম্পদের কার্যকারিতা তত্ত্ব বলে অধ্যাপক জিমারম্যানের আগে মিচেল মার্শাল বাউম্যান প্রমুখ বিশিষ্টগণ আহ সম্পদের কার্যকারিতা সম্পর্কে কিছুটা ধারণা প্রদান করেন কিন্তু অধ্যাপক জিমার ম্যান প্রথম তত্ত্বগত সম্পদের কার্যকারিতার ধারণা ব্যাখ্যা করেন এখন আমরা দেখব সম্পদের কার্যকারিতা কতগুলো অবস্থার উপর নির্ভরশীল এইগুলি সম্পর্কে আমরা দেখব প্রথম হল সাংস্কৃতিক অগ্রগতি জ্ঞান বিজ্ঞান মানুষের চিন্তা ভাবনা সামাজিক আইন কানুন রীতিনীতি প্রভৃতি সাংস্কৃতিক অগ্রগতি দ্বারাই বস্তুর কার্যকারিতা নিয়ন্ত্রিত হয়ে থাকে দ্বিতীয়ত আমরা দেখব স্থান ও সময়ের প্রভাব কোনো একটি বিশেষ স্থান বা কোনো একটি বিশেষ স্থানে বা সময়ে যেটি একটি বস্তু বা পদার্থ বা নিরপেক্ষ উপাদান হিসাবে কাজ করে সেটি অন্য স্থানে বা অন্য সময়ে সম্পদ হিসাবে পরিচিত হয়ে থাকে তৃতীয়ত আমরা দেখব চাহিদা বৃদ্ধি চাহিদা বাড়লে নিত্য নতুন সম্পদের সৃষ্টি হয় বিভিন্ন প্রকার চাহিদা অর্থাৎ চাহিদার বিভিন্নতা নতুন নূতন সম্পদের সৃষ্টি করে ফলে সম্পদের কার্যকারিতাও বহুমুখী হয় চতুর্থত হলো ক্রমবর্ধমান জনসংখ্যা জনসংখ্যা যত বৃদ্ধি পেতে থাকে চাহিদা তত বাড়ে এবং সম্পদ প্রচুর পরিমাণে উৎপন্ন হয়ে থাকে বা সম্পদের মধ্যে কার্যকারিতা বৃদ্ধি পায় পঞ্চমত হল পরিবর্তনশীল জীবিকা জীবিকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন নতুন জীবিকা যখন উদ্ভব হয় তখন বস্তুর কার্যকারিতাও। ক্রমশ অগ্রগতি লাভ লাভ করতে করতে থাকে থাকে। জনবসতি প্রধানত পরিবর্তনশীল জনবসতি যা সম্পদের কার্যকারিতাকে বিশেষভাবে নিয়ন্ত্রণ করে থাকে এরপর সাত নম্বর হচ্ছে পরিবেশ দূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি অষ্টমত হলো সম্পদ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা নবম হল বিশ্ব উষ্ণায়ন সুতরাং আমরা দেখছি সম্পদের কার্যকারিতাকে এই সমস্ত বিষয় ইত্যাদি বিষয়গুলো প্রধানত নিয়ন্ত্রণ করে থাকে আমরা দেখলাম বিভিন্ন বিষয় সম্পদের কার্যকারিতাকে গতিশীল করে তোলে তাই বলা যায় বস্তু কার্যকারিতা ও সম্পদের মধ্যে একটা গভীর সম্পর্ক গড়ে উঠেছে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি বস্তু যোগ কার্যকারিতা হল সম্পদ এই সম্পদের মধ্যে আমরা যেমন বলি উর্বর কৃষি জমি নদীর জল ইত্যাদি আমাদের কাছে সম্পদ আবার বস্তু বিয়োগ কার্যকারিতা সেটা কিন্তু সম্পদ নয় অর্থাৎ বস্তুর মধ্যে যদি কার্যকারিতা না থাকে তাহলে সেটি সম্পদ নয় যেমন অনুৎপাদক কৃষি জমি দূষিত জল এগুলি সম্পদ নয় এছাড়াও আমরা দেখছি অবস্তু যোগ কার্যকারিতা সমান সম্পদ যেমন স্বাস্থ্য শিক্ষা কর্মদক্ষতা এগুলি হচ্ছে অবস্ত সঙ্গে যখন কার্যকারিতা যুক্ত হয় তখন সেগুলি এই ধরনের সম্পদে পরিণত হয় আবার অবস্তুর থেকে যখন কার্যকারিতা বিয়োগ হয়ে যায় অর্থাৎ অবস্তুর মধ্যে যখন কার্যকারিতা থাকে না তখন তা সম্পদ হয় না অর্থাৎ অবস্তু বিয়োগ কার্যকারিতা সমান সম্পদ নয় যেমন বর্ণবৈষম্য যুদ্ধ কুসংস্কার ইত্যাদি এরপর আমরা দেখব সম্পদ যোগ কার্যকারিতা সেখানে সম্পদ বৃদ্ধি হয় যেমন নতুন সম্পদ সৃষ্টি হয় সম্পদের দ্রব্যের বহু ব্যবহার বা সম্পদের বহুমুখী ব্যবহার সেখানে গড়ে উঠতে দেখা যায় এরপর সম্পদ বিয়োগ কার্যকারিতা সেটিও সম্পদ নয় যেমন অনুর্বর কৃষি জমি বন্যা ভূমিক্ষয় ইত্যাদি এখন আমরা দেখব সম্পদের শ্রেণীবিভাগ সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদ তারা বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে সম্পদের শ্রেণীবিভাগ করেছেন এখানে আমরা সম্পদের বিভিন্ন শ্রেণী বা ভাগগুলি আমরা দেখছি প্রথম হলো সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে সম্পদকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় প্রথম হলো প্রাকৃতিক সম্পদ যেসব সম্পদ প্রকৃতি থেকে স্বাভাবিকভাবে পাওয়া যায় সেগুলিকে প্রাকৃতিক সম্পদ বলে যেমন সূর্য রশ্মি খনিজদ্রব্য জল ইত্যাদি দ্বিতীয়ত হলো মানবিক সম্পদ মানুষকে নিয়ে যে সম্পদ গড়ে উঠে তাকে মানবিক সম্পদ বলা হয়ে থাকে যেমন মানুষের শ্রমশক্তি ক্ষমতা ইত্যাদি তৃতীয়ত হলো সাংস্কৃতিক সম্পদ মানুষের জ্ঞান নৈপুণ্য ইত্যাদি মাধ্যমে উদ্ভূত যে সাংস্কৃতিক উপাদান তাকে সাংস্কৃতিক সম্পদ বলা হয়ে থাকে যেমন শিক্ষা শিল্প প্রযুক্তি সংগঠন সামাজিক রীতিনীতি ইত্যাদি এরপর আমরা দেখব সম্পদের জৈবিক বৈশিষ্ট্য অনুসারে সম্পদকে দুটি ভাগে ভাগ করা হয় প্রথম হলো জৈব সম্পদ প্রকৃতি সৃষ্ট জীব জগৎ থেকে যেসব সম্পদ পাওয়া যায় সেগুলিকে জৈব সম্পদ বলা হয়ে থাকে যেমন জীবজন্তু মৎস্য অরণ্য ইত্যাদি এবং দ্বিতীয়ত হল অজৈব সম্পদ সব সম্পদ প্রাণহীন জড়বস্তু থেকে সৃষ্ট হয় তাদেরকে অজৈব সম্পদ বলে যেমন জল অক্সিজেন খনিজ দ্রব্য ইত্যাদি এরপর আমরা সম্পদের স্থায়িত্ব বা ক্ষিষ্ণুতার তারতম্য অনুসারে সম্পদকে দেখব দুটি ভাগে ভাগ করা যায় এক অপুনর্ভব বা গচ্ছিত বা ক্ষৈষ্ণ সম্পদ যেসব প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত নির্দিষ্ট স্থানে সঞ্চিত বা গচ্ছিত আছে এবং ক্রমাগত ব্যবহারের ফলে শেষ হয়ে যায় তাদের গচ্ছিত সম্পদ বলা হয়ে থাকে যেমন কয়লা খনিজ তেল তামা ইত্যাদি বিভিন্ন ধরনের খনিজ সম্পদগুলি দ্বিতীয়ত হল প্রবাহমান বা পুনর্ভব বা অবাধ সম্পদ যেসব সম্পদ বারবার ব্যবহারের ফলেও নিঃশেষিত হয়ে হয় না তাদেরকে পুনর্ভব সম্পদ বলে এগুলি পুনরায় পরিবেশে আবার ফিরে আসে যেমন সূর্যরশ্মি নদীর জল বাতাস ইত্যাদি এরপর আমরা সম্পদের বন্টন বা অবস্থান অনুসারে সম্পর্কে সম্পদ সম্পদকে প্রধানত চারটে ভাগে ভাগ করে আলোচনা করব প্রথম হলো সর্বত্র প্রাপ্ত অর্থাৎ যে সকল প্রাকৃতিক সম্পদ পৃথিবীর সর্বত্র পাওয়া যায় তাদের সর্বোচ্চ প্রাপ্ত সম্পদ বলা হয় যেমন বায়ু সূর্যালোক ইত্যাদি দ্বিতীয়ত হল সহজলভ্য সম্পদ যেসব প্রাকৃতিক সম্পদ পৃথিবীর সর্বোচ্চ পাওয়া না গেলেও বেশিরভাগ জায়গাতেই পাওয়া যায় তাদের সহজলভ্য সম্পদ বলে যেমন কৃষি জমি জল ইত্যাদি তৃতীয়ত হল দুষ্প্রাপ্য সম্পদ অর্থাৎ যে সমস্ত প্রাকৃতিক সম্পদ অল্প কিছু স্থানে পাওয়া যায় তাদের দুষ্প্রাপ্য সম্পদ বলে যেমন টিন পেট্রোলিয়াম ইত্যাদি এবং চতুর্থত হল অদ্বিতীয় সম্পদ অর্থাৎ যে সমস্ত প্রাকৃতিক সম্পদ কেবল পৃথিবীর মাত্র স্থানেই পাওয়া যায় তাদের অদ্বিতীয় সম্পদ বলে ওই একটি জায়গা ছাড়া পৃথিবীর আর কোথাও এই সমস্ত সম্পদ পাওয়া যায় না যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি গ্রিনল্যান্ডে এটি শুধু এখানেই পাওয়া যায় এরপর আমরা সম্পদের অধিকার বা মালিকানা অনুসারে সম্পদকে চার ভাগে ভাগ করে আলোচনা করব প্রথম হলো ব্যক্তিগত সম্পদ যেসব সম্পদ ব্যক্তির নিজস্ব অধিকারে থাকে তাদের ব্যক্তিগত সম্পদ বলে যেমন বাড়ি গাড়ি জমি ইত্যাদি দ্বিতীয়ত বলা হলো সামাজিক সম্পদ যেসব সম্পদ মানুষের সামাজিক চাহিদা মেটায় সেগুলিকেই সামাজিক সম্পদ বলে যেমন বিদ্যালয় পাঠাগার হাসপাতাল ইত্যাদি তৃতীয়ত হলো জাতীয় সম্পদ যেসব সম্পদ রাষ্ট্র বা সরকারের অধীনে থাকে তাদের জাতীয় সম্পদ বলে যেমন খনিজ জাতীয় সড়ক ইত্যাদি চতুর্থত হলো আন্তর্জাতিক সম্পদ সমগ্র মানবজাতির উপকার সাধন করে এমন সম্পদকে আন্তর্জাতিক সম্পদ বলা হয়ে থাকে যেমন বায়ুমন্ডলের ওজন স্তর বায়ু ইত্যাদি এরপর আমরা দেখব সম্পদে প্রাপ্যতা অনুসারে সম্পদকে দুটি ভাগে ভাগ করা যায় এক হচ্ছে বিকশিত বা প্রকৃত সম্পদ অর্থাৎ যে সমস্ত সম্পদকে অবাধ মানে যে সমস্ত সম্পদকে আবদ্ধ না রেখে ক্রমাগত ব্যবহার করা হয় তাদের বিকশিত বা প্রকৃত সম্পদ বলা হয় যেমন আমরা বলতে পারি জাপানে জলবিদ্যুৎ সম্পদ দ্বিতীয়ত হলো সম্ভাব্য সম্পদ যেসব সম্পদের অবস্থান ও অস্তিত্ব জানা সত্ত্বেও প্রাকৃতিক অর্থনৈতিক ও সামাজিক কারণে তাদের পুনর্ব্যবহার সম্ভব হয়নি তাদের সম্ভাব্য সম্পদ বলা হয় যেমন আফ্রিকা কঙ্গো অববাহিকা প্রভৃতি দেশে সম্ভাব্য জলবিদ্যুৎ সম্পদ এরপর আমরা দেখব সম্পদের অনুভব বা উপলব্ধি অনুসারে সম্পদকে আবার দুটি ভাগে ভাগ করা যায় প্রথম হলো বস্তুগত বা স্পর্শযোগ্য সম্পদ যেসব সম্পদ স্পর্শযোগ্য সেগুলিকে বস্তুগত সম্পদ বলা হয় যেমন কয়লা আকরিক লোহা ইত্যাদি দ্বিতীয়ত হলো অবস্তুগত সম্পদ বা অস্পর্শযোগ্য সম্পদ অর্থাৎ যে সমস্ত সম্পদ স্পর্শযোগ্য নয় সেগুলিকে অবস্তুগত সম্পদ বলে যেমন শিক্ষা বিজ্ঞান আইন মানুষের চিন্তাভাবনা ইত্যাদি এই বিভিন্নভাবে সম্পদের শ্রেণীবিভাগ আমরা দেখলাম এখন আমরা সম্পদ সৃষ্টির উপাদানগুলি সম্পর্কে আলোচনা করলাম আমরা এর আগে যখন শ্রেণী বিভাগ পড়লাম তখন আমরা দেখলাম সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে আমরা সম্পদকে তিনটে ভাগে ভাগ করতে পারি এক প্রকৃতি মানুষ এবং সংস্কৃতি তো সম্পর্কে আমরা এখন দেখব যা বা যেগুলি সম্পদ সৃষ্টিতে বিশেষভাবে ভূমিকা গ্রহণ করে থাকে প্রকৃতিতে প্রাপ্ত বস্তুকে মানুষ জ্ঞানবুদ্ধি ও প্রযুক্তির দ্বারা ব্যবহারযোগ্য উপাদানে বা সম্পদে পরিণত করে অতএব সম্পদ সৃষ্টির উপাদান হলো প্রকৃতি মানুষ ও সংস্কৃতি এই তিনটি উপাদানের পারস্পরিক ক্রিয়া সম্পদ সৃষ্টি হয়ে থাকে অর্থাৎ এই তিনটি উপাদান সম্মিলিতভাবে বা এক একসঙ্গে সম্পদ সৃষ্টি করে থাকে প্রথমে আমরা আলোচনা করব প্রকৃতি সম্পর্কে প্রকৃতি সম্পদের প্রাথমিক প্রকৃতিতে হল প্রাপ্ত পদার্থগুলি মানুষ তার জ্ঞান জ্ঞান বিজ্ঞানের সাহায্যে বা উন্নত মানের জ্ঞান বুদ্ধির দ্বারা সম্পদে পরিণত করে সুতরাং সম্পদ সৃষ্টির মূলে রয়েছে প্রকৃতি মানুষের সংস্কৃতির উন্নয়ন যতই ঘটুক না কেন যদি প্রাকৃতিক সম্পদ বা প্রাকৃতিক উপাদান না থাকে তাহলে সম্পদ সৃষ্টি হওয়া সম্ভব নয় সুতরাং আমরা বলতে পারি প্রাকৃতিক উপাদান ছাড়া কখনোই সম্পদ সৃষ্টি হতে পারে না মানুষের সাংস্কৃতিক উন্নয়ন ও বিকাশও পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে এখানেও পরিবেশের বা প্রকৃতির একটি বিশেষ ভূমিকা রয়েছে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ আছে বলেই সাংস্কৃতিক উন্নয়ন ঘটিয়ে দার্জিলিং আসাম প্রভৃতি জায়গায় চা চাষ করা সম্ভব হয়েছে আবার অন্য জায়গায় আমরা দেখি প্রেড়িয়া অঞ্চলে গম চাষ করা সম্ভব হয়েছে এরপর আমরা দেখব মানুষ সম্পর্কে সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের চাহিদা সম্পদ সৃষ্টিতে উৎসাহ দেয় ফলে মানুষ সম্পদ সৃষ্টি করে মানুষ তার কায়িক শ্রম জ্ঞান বুদ্ধি ও প্রযুক্তির মাধ্যমে প্রাকৃতিক সম্পদকে বা উপাদানকে সম্পদে পরিণত করে আমরা মানুষকে দেখব দুরকম ভূমিকা সে গ্রহণ করে থাকে এক সে সম্পদ সৃষ্টি করে থাকে বা স্রষ্টা অর্থাৎ এই যে এক্ষুনি বললাম মানুষ প্রাকৃতিক উপাদানগুলিকে সম্পদে পরিণত করে থাকে তার প্রয়োজন মেটানোর জন্য অর্থাৎ সে সম্পদ সৃষ্টি করে দ্বিতীয়ত হল সম্পদ সম্পদের ভোগকারী হিসাবে মানুষের একটি ভূমিকা আছে সম্পদ ভোগকারী রূপেও মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ সম্পদ ব্যবহার করে বলেই চাহিদা সৃষ্টি হয় আর চাহিদা আছে বলেই মানুষ নিত্য নতুন সম্পদ সৃষ্টি করে মানুষের চাহিদা হলো দুরকম এক মৌলিক চাহিদা অর্থাৎ সে খাদ্য বস্ত্র বাসস্থান ইত্যাদির চাহিদা এবং দ্বিতীয়ত হল সাংস্কৃতিক চাহিদা অর্থাৎ শিক্ষা বিজ্ঞান প্রযুক্তি বিনোদন শিল্পকলা ইত্যাদি এই দুই প্রকার চাহিদা পূরণের জন্যই মানুষ সম্পদ সৃষ্টি ও ভোগ করে থাকে মানুষ সম্পদ স্রষ্টাকারী ও ভোগকারী রূপে দুরকম ভূমিকা গ্রহণ করে থাকে একদিকে সে সম্পদের স্রষ্টা এবং দ্বিতীয়ত হলো সে সম্পদের ভোগকারী তবে এক্ষেত্রে আমরা দেখি এই সম্পদের সৃষ্টি এবং ভোগ করতে গিয়ে আবার সে আর এক ধরনের কাজ করে ফেলে যেটা হচ্ছে সম্পদের ধ্বংসকারী রূপেও মানুষের একটা ভূমিকা আমরা দেখতে পাই সৃষ্টি ও ভোগ করার সাথে সাথে মানুষ সম্পদ ধ্বংসও করে চলেছে মানুষের চাহিদার যোগান ও ভোগের মধ্যে সামঞ্জস্য না থাকার কারণেই সৃষ্টি নামে অনেক সময় সে সম্পদ ধ্বংসও করে মানুষের সীমাহীন লোভ লালসা নির্বুদ্ধিতা কুসংস্কার অবৈজ্ঞানিক চিন্তাভাবনা সচেতনতার অভাব প্রভৃতি সম্পদ ধ্বংসের প্রধান কারণ বিবেচনাহীন ও মাত্রা মাত্রার অতিরিক্ত সম্পদ ব্যবহারের কারণে গ্রিন প্রভাব অম্লবৃষ্টি ওজন স্তর ধ্বংস দূষণ ইত্যাদির ঘটনার মাধ্যমে মানব সভ্যতা ধীরে ধীরে ধ্বংসের মুখে এগিয়ে চলেছে এরপর আমরা দেখব সংস্কৃতি সংস্কৃতি হল মানবিক গুণ জিমারম্যানের ভাষায় সংস্কৃতি বলতে শিক্ষা জ্ঞানবিজ্ঞান অভিজ্ঞতা ধর্ম সুসভ্যতা বা মার্জিত ব্যবহার আদিম প্রবৃতি দমন যুদ্ধের পরিবর্তে সহযোগিতা এছাড়াও ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা ইত্যাদি হলো বিশেষ করে সাংস্কৃতিক উপাদান এই সাংস্কৃতিক আহ সাহায্যে বা সংস্কৃতির সাহায্যেই মানুষ সম্পদ সৃষ্টির বাধাকে অতিক্রম করে নিরপেক্ষ সামগ্রীকে সম্পদে পরিণত করতে পেরেছে যার ফলে সেই আদিম বন্য মানুষ বর্তমানে তাদের উন্নতি বৃদ্ধি ঘটাতে ঘটাতে এখন বিভিন্ন বিষয় সম্পর্কে সে জানতে পারছে এমনকি পৃথিবীর ছাড়িয়েও সে মহাকাশে পাড়ি দিতে পেরেছে তাই বলা যায় মানুষের জ্ঞানই হলো শ্রেষ্ঠ সম্পদ তাই জ্ঞান হল সম্পদের প্রকৃত জননী যেমন আমরা বলতে পারি উন্নত জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির কারণেই প্রাকৃতিক সম্পদ যথেষ্ট পরিমাণে না থাকা সত্ত্বেও জাপান বা ইউরোপের দেশগুলি বর্তমানে অত্যন্ত উন্নত আবার অন্যদিকে আমরা বলতে পারি অনুন্নত সাংস্কৃতিক পরিবেশের কারণেই অত্যন্ত প্রাকৃতিক সম্পদে পূর্ণ আফ্রিকা সেটি এখনো পর্যন্ত অনুন্নত দেশগুলির মধ্যে অন্যতম সুতরাং আমরা দেখছি সম্পদ সৃষ্টিতে প্রকৃতি মানুষ এবং সংস্কৃতি এই সবগুলির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে সম্পদ সৃষ্টি হয়ে থাকে এখন আমরা এম এ ছোট হাতের এম এ এন ম্যান এবং বড় হাতের এম এ এন ম্যান এদের মধ্যে যে সম্পর্ক বা বিষয় কাকে বলে সেগুলি সম্পর্কে দেখব ছোট হাতের এম এ এন ম্যান যা আদিম যুগের মানুষ যা সম্পদ সৃষ্টি করতে পারে না তাদেরকে বুঝায় অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগে অন্যান্য প্রাণীর সাথে মানুষের খুব একটা পার্থক্য ছিল না প্রাচীন যুগের সেই আদিম মানুষ যারা প্রকৃতির ওপর নির্ভরশীল ছিল এবং এরা সম্পদ সংগ্রহ করতো সম্পদ সৃষ্টি করতে পারতো না তাদেরকেই বলা হয় এম এ এন অর্থাৎ ছোটো হাতের ম্যান অন্যদিকে আমরা দেখছি বড় হাতের ম্যান এম এ এন যারা হচ্ছে বর্তমান মানুষ যারা সম্পদ সৃষ্টি করতে পারে অর্থাৎ আমরা বলতে পারি প্রযুক্তিতে শিক্ষা অর্থাৎ আধুনিক শিক্ষা প্রযুক্তিতে উন্নত মানুষ যারা সম্পদ সৃষ্টি করে প্রকৃতির একটা প্রভাব বিস্তার করতে পারে বলা হয়ে থাকে এখন আমরা সম্পদ সংরক্ষণ সম্পর্কে আলোচনা করব এর আগে আমরা দেখলাম মানুষ প্রাকৃতিক নিরপেক্ষ উপাদানগুলিকে নিজেদের প্রয়োজনে ভোগ করার জন্য সম্পদ সৃষ্টি করে থাকে এবং সম্পদকে ভোগ করে আর এই ভোগ করার সময় সে অনেক সময় অবৈজ্ঞানিকভাবে বা অতিরিক্ত মাত্রায় ব্যবহার করে সচেতন সচেতনতা ভাবে ব্যবহার করে অনেক সময় সম্পদকে ধীরে ধীরে সে ধ্বংস করতে থাকে বা সম্পদের হ্রাস ঘটাতে থাকে প্রকৃতিতে কিছু সম্পদ গচ্ছিত অবস্থায় রয়েছে অর্থাৎ তার ভান্ডার সীমিত মানুষ তার প্রয়োজন মেটানোর জন্য সম্পদকে ব্যবহার করে থাকে আর সম্পদের পরিমাণ ও গুণগত মানের ক্রমশ হ্রাস ঘটায় অর্থাৎ সম্পদ হ্রাস প্রাপ্ত হতে থাকে ফলে সম্পদ সংকট দেখা দেয় সুতরাং এই সম্পদ হ্রাস হ্রাসের ফলে যে সম্পদ সংকট দেখা দেয় সেখান থেকে সেই কারণেই আমাদের সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন এই সম্পদ সংরক্ষণ বলতে আমরা বুঝি দীর্ঘস্থায়ী উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য চাহিদা পূরণের জন্য সম্পদে যথোপযুক্ত ও বিজ্ঞানসম্মত ব্যবহারই হল সম্পদ সংরক্ষণ বিভিন্নভাবে আমরা এই সম্পদ সংরক্ষণ করতে পারি যেমন প্রথমত হলো ব্যবহারের বাহুল্য হ্রাস অর্থাৎ প্রয়োজন অনুসারে সম্পদ উৎপাদন এবং ব্যবহার করা প্রয়োজন দ্বিতীয়ত হলো অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহার অর্থাৎ বিশেষ প্রয়োজন মেটানোর জন্যই সেই সম্পদ ব্যবহার করা দরকার তৃতীয়ত হল অপচয় রোধ ও বিজ্ঞানসম্মত ব্যবহার বিজ্ঞানসম্মত ব্যবহারের মাধ্যমে অপচয় রোধ করা সম্ভব হয় চতুর্থত হল পরিবর্তন দ্রব্যের ব্যবহার গচ্ছিত সম্পদের ব্যবহার কমিয়ে যেগুলি প্রবাহমান সম্পদ সেগুলোর ব্যবহার ক্রমশ বাড়ানো বা বৃদ্ধি করা প্রয়োজন যার ফলে সম্পদ সংরক্ষণ করা সম্ভব হবে পঞ্চমত হলো প্রযুক্তির উন্নয়ন প্রযুক্তির উন্নয়ন ঘটিয়ে সম্পদের কার্যকারিতা বাড়ানো যায় যা সম্পদ সংরক্ষণ করে থাকে ষষ্ঠত হল সম্পদের পুনর্ব্যবহার কিছু সম্পদ যেগুলো পুনরায় ব্যবহার করা যায় যেমন কাগজ ছেঁড়া কাগজ সেগুলি থেকে আবার নূতন করে কাগজ উৎপাদন করা যায় এরপর আমরা দেখবো সপ্তমত বলা হচ্ছে কারিগরি উন্নতি কারিগরি উৎকর্ষতা বাড়িয়ে শিল্পে কাঁচামাল যেমন অনেক কম পরিমাণে লাগে অর্থাৎ কারিগরি উন্নতা উন্নতি যত হয় তত কাঁচামালের পরিমাণ কম লাগে যা সম্পদকে অনেকটাই সংরক্ষণ করতে পারে এবং তার ফলে উৎপাদিত দ্রব্যের উৎকর্ষতাও অনেক বেড়ে বেড়ে যায় অষ্টমত হলো সচেতনতা বৃদ্ধি সাধারণত মানুষের মধ্যে অবশ্যই সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন সম্পদ সংরক্ষণ সম্পর্কে এবং শেষে আমরা দেখব দেশীয় ও আন্তর্জাতিক নীতি প্রতিটি প্রতিটি দেশে ও আন্তর্জাতিক স্তরে সম্পদ সংরক্ষণের জন্য সুস্পষ্ট নীতি ও আইন থাকা অবশ্যই দরকার তাহলে সম্পদ সম্পর্কে বিভিন্ন বিষয় আমরা এখানে জানলাম